আসসালামু আলাইকুম আজ একটি খুবই মজার রেসিপি শেয়ার করবো শীতের সময় কি হয় অনেক টাইমে সর্দি কাশি গলা ব্যথা হয় আবার অ্যালার্জিরও সমস্যা হয় তো সেগুলোর থেকে মুক্তি পাবেন কিন্তু এই কালিজিরার ভর্তা তো অনেকেই বলে কালিজিরার ভর্তা করলে তিতা হয় তো আমি যেভাবে দেখাবো মার্শাল্লা এভাবে আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন প্রথমবার খাওয়াতেই মুখে এতটাই লেগে থাকবে টেস্ট চুলা একটি প্রায় বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ তবে ঝালটা বেশি দিবেন না কারণ কালিজিরার ভর্তাতে বেশি ঝালটা খাওয়া যায় না এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে চুলা লোতে করে এগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিব যাতে করে মরিচটা খুবই ক্রিস্পি হয় কালিজিরা এমনিতে কিন্তু বেশি খাওয়া যায় না কারণ চিবি আপনি কত খাবেন সপ্তাহে একবার হলেও এভাবে কালিজিরার ভর্তাটা করে বাসার সবাইকে নিয়ে খাবেন দেখবেন যে শরীর অনেক ভালো থাকবে কালিজিরা কিন্তু আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো একটি উপাদান এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি বেশি ঝুড়ি করে নিলে হবে কি এগুলো ভেজে বেরেস্তার মতো হয়ে যাবে আর এভাবে একটু মোটা করে নিলে হবে কি এ পাশেপাশে একটু তেল লেগে ফ্রাইপ্যানের তাপে সামান্য একটু শুধু কাঁচা গন্ধটা যাবে আর বেশি কিন্তু আমরা এটি ভাজবো না কারণ এ রেসিপিটা যারা ব্যাচেলার আছেন তারাও তৈরি করে খেতে পারবেন আর একদিন তৈরি করে কিন্তু এয়ারটাইট একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিলে ষাট থেকে আট দিনের মতো খেতে পারবেন কারণ এখানে কোনো কিছুই কাঁচা নেই যদি কাঁচা উপকরণ বেশি ব্যবহার করা হতো তাহলে কিন্তু পেঁয়াজটা রসুনটা কাঁচা দিলে এটি তিন দিনের বেশি রাখতে পারতেন না তো যেহেতু আমরা এখানে একটু ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম কালিজিরা কালিজিরাটা দিয়ে হালকা একটু ভেজে নিব কারণ অতিরিক্ত ভেজে নিলে হবে কি তিতা হয়ে যাবে হালকা একটু ভেজে নেব বাসার বাচ্চার থেকে বুড়ো সবাইকে কালিজিরাটা খাওয়ানোর চেষ্টা করবেন আর এখন একটি কালিজিরা মুখের ভিতরে আমি দিয়ে দেখলাম একটু ক্রিস্পি হলে আপনারা নামিয়ে নেবেন কারণ হাই ফ্লেমে ভাজলে হবে কি বেশি পুড়ে যাবে তখন তিতা হয়ে যাবে আমরা একটু লোতে দিয়ে ভেজে নিয়েছি আর এর কালারটা দেখুন মশাল্লা এমনিতে অনেক সুন্দর এসেছে তো এখন আমি এটি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিব। আপনারা কিন্তু শিলফাটাতে এটি বেটে নিতে পারেন তবে মরিচগুলো আগে বেটে নেবেন কারণ পেঁয়াজ আর রসুন অত বেশি মিহি করে বাটার দরকার নেই কারণ মরিচটা ভালোভাবে বেটে নিলেই হবে এখন আমি এটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করে নেবেন না আবার বেশি গরমও দিবেন না স্বাদ মতো দিয়ে দিলে আমি এখানে লবণ এখন আমি এটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব সামান্য একটি পালস দিয়ে দিলেই হবে দেখুন অতটা একবারে ভর্তা স্মুথভাবে করে না আমি দেখাচ্ছি কীভাবে এই যে এ লুকটা দেখুন মার্শাল্লা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ আপনারা যারা খেতে অরুচি লাগে বা প্রেগন্যট অবস্থাতে অনেকেই খেতে পারেন না কালিজিরাটা চেষ্টা করবেন সবসময়ে খাওয়ার জন্য কালিজিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এভাবে তৈরি করে কিন্তু আপনার কালিজিরার ভর্তাটা সংরক্ষণ করেও এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন খাওয়ার দশ মিনিট আগে বের করে ঢাকনাটা একটু খুলে ফাঁকা করে রাখবেন তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে এরপরে খেতে পারবেন মাসাল্লাহ দেখুন এর লুকটা আমার তো খুবই পছন্দের আমার পরিবারেরও এই কালিজিরার ভর্তাটা এই শীতের সময়ে বেশি বেশি করে কালিজিরার ভর্তাটা খাবেন তাহলে হবে কি সর্দি কাশি অ্যালার্জি জনিত সকল সমস্যা বাইরের জনিত সমস্যা সিজেনিয়াল যে সমস্যাগুলো ঋতু পরিবর্তন হলে অনেকেরই সর্দি কাশি বা বিভিন্ন সমস্যাগুলোতে ভুগে থাকে কাশি গলা ব্যথা খুসখুসে কাশি সবে ইনশাল্লাহ নিরাময় হবে এ কালেজিরা ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ